হুজাইত রাষ্ট্র সেবিকা সমিতির উদ্যোগত হুজাই আরক্ষী প্রশাসনের সহযোগত বালিকা সুরক্ষা সজাগতা সভা অনুষ্ঠিত। হুজাই জেলার দেশবন্ধু বিদ্যাপীঠ মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আজি হুজাই রাষ্ট্রীয় সেবিকা সমিতির উদ্যোগত অসম আরক্ষী প্রশাসনের সহযোগত বালিকা সুরক্ষা সজাগতা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাত হুজাই জেলার আরক্ষী অধীক্ষক সৌরভ গুপ্ত, হুজাই সমষ্টি বিধায়ক রামকৃষ্ণ ঘোষ, হুজাই সি ডব্লিউ সিৰ অধ্যক্ষ সমীর সরকারের উপরও জেলাখনের আরক্ষী বিষয়াসকল আর হুজাই রাষ্ট্রীয় সেবিকা সমিতির কর্মকর্তাসকল উপস্থিত থাকে। উক্ত সজাগতা সভাখনত বিশিষ্ট বক্তারূপে আমন্ত্রণ করে অনা ডক্টর ত্রিবেণী ভট্টাচার্যয় জেলাখনের সরকারি ও ব্যক্তিগত খণ্ডর উপস্থিত থাকা দশখন বিদ্যালয়ের ছাত্রীসকলক কি ধরনের সাবধানতা অবলম্বন করে সকলের লগত সু সম্পর্ক বজায় চলিব লাগে তাক উল্লেখ করে সাবধানতা আর সতর্কতার আগবহার ছাত্রীসকলক আহ্বান জানায়। 22 অক্টোবর আমি দেশবন্ধু হাইস্কুলত এটা আয়োজন করেছো। আমার যিমান স্টুডেন্টস আছে, স্পেশালি ক্লাস 8, 9, 10 আর যিমান গার্লস স্টুডেন্টস আছে, তেখেত আমি মাতিছো আর এটা অ্যাওয়ারনেস ওয়ার্কশপ চাইল্ড সেফটি আর পক্সো ক্রাইমস করেছো। আর এতো আজি রাতি রাতিপুয়া 10টার পর আরম্ভ হয়েছিল। আমার অনারেবল এমএলএ সাহেবে আমার লগত আইছে আর হেতো আমি আরম্ভ করেছো। কেতিয়াবা আমি দেখা পাও কি আমার মানে স্পেশালি গার্ল চিলড্রেন যে হয় হেতো মানে এটা ডিসকানেক্ট হয়ে গেছে। যেতে আমি সোশ্যাল মিডিয়া হয় অনলাইন, আজিকালি গোটে এনভায়রনমেন্ট অনলাইন হয়েছে, এটা টিচার্স আর পেরেন্টস লগত এটা ডিসকানেক্ট হয়ে গেছে। হে ডিসকানেক্টর মানে ডিসকানেক্ট হওয়ার কারণে কেতিয়াবা কিবা প্রিডেটরি মানুষ যে হয় হেতো ক্রাইম করার চান্স পাই যায়। আর হেতো মানুষ হেতো বস্তু বেনিফিট লই আমার যে গার্ল স্টুডেন্টস আছে, গার্ল চাইল্ড আছে, তেখেতো এক্সপ্লয়েট করে। তো হেতো এক্সপ্লয়টেশনের ফার্স্ট স্টেপ আমি কেনেকো আমি অ্যাভয়েড করব পারো কি প্রথমে আমি অ্যাওয়ারনেস করিব লাগিব। আমার গোটে আমার স্টুডেন্টস অ্যাওয়ারনেস করিব লাগিব কি কি বস্তু ভাল আছে, কি বস্তু একসেপ্টেবল আছে আর কি বস্তু কেতিয়া ভাল নাই। তো হেতো কারণে আমি আজি হেতো অর্গানাইজ করেছো। আর আমার সি ডব্লিউ সি চেয়ারম্যান সাহেবে আছে, আমার গুয়াহাটির পরা ত্রিবেণী ম্যাডাম আহিছে, এটা একটা ভাল সেশন লইছে। গোটে স্টুডেন্টস বস্তু বুঝাইছে কেন কি কি বস্তু আমি অলাও করব পারো, কি কি বস্তু আমি অ্যাওয়ার হব লাগে, যেনে আমার সোশ্যাল মিডিয়াত আমার ডিলিংত কেন আমি কন্ডাক্ট করব লাগে, মানে যে আমাক যিমান ক্রাইম আমি কমাব পারিম এইটো আমাক প্রায়োরিটি আছে। ধন্যবাদ। এই মিক্স অফ আমার গভর্নমেন্ট স্কুলস, প্রাইভেট স্কুলস, গোটে আমার এডুকেশন ডিপার্টমেন্ট লগতে আমি গোটে স্কুলসর মাতিছো। মোর দেন 7 গভর্নমেন্ট স্কুলস, অরাউন্ড 3 প্রাইভেট স্কুলস, অল অফ দেম হ্যাভ কাম। পদক্ষেপ লৈছে অসম পুলিচ হোজাই ডিষ্ট্ৰিক্ট আৰু ৰাষ্ট্ৰ সেবিকা সমিতি হোজাই ডিষ্ট্ৰিক্টৰ তৰফৰ পৰা এই গোটেই প্ৰগ্ৰামটো এৱেৰনেছ প্ৰমোটিং হয়। আমি গোটেই এডলেচেণ্ট গাৰ্লছবিলাকক আমি এৱেৰনেছ প্ৰমোট কৰিছোঁ যে নিজৰ আৱেগিক বুদ্ধিটোনো কেনেকৈ বৃদ্ধি কৰিব আৰু আৱেগিক বৃদ্ধিটো আৱেগিক বুদ্ধি বৃদ্ধি কৰি পেলাই নিজকে কেনেকৈ ৰক্ষা কৰিব আৰু কিছুমান ট্ৰেপছ যোনটো ছ'চিয়েল মিডিয়াৰ থ্ৰুদি দেখা যায় যে বহুতখিনি ক্ৰাইমছ হৈ থাকে যাৰ বাবে আমাৰ ছোৱালীবিলাক হেৰাই গৈছে। সো সেইকাৰণে সেইবিলাক যাতে কমাব পাৰোঁ আমি ক্ৰাইমছবোৰ তাৰ বাবে এইটো এৱেৰনেছ প্ৰগ্ৰাম দিয়া হৈছে। ইয়াতে গোটেইখিনি আমি ইনক্লুড কৰিছোঁ, যেনেকৈ হৈছে কি চাইবাৰ ক্ৰাইম কি হয়, ছ'চিয়েল মিডিয়া কেনেকৈ ইউজ কৰিব লাগে, কেতিয়া ইউজ কৰিব লাগে, কাৰ লগত কথা পাতিব লাগে, গুড টাচ বেড টাচ, আৰু আমি চাইক'লজিকেল ৱেলবিংটো কেনেকৈ ৰাখিব লাগে আৰু মষ্ট ইম্পৰ্টেণ্টলি আৱেগিক বুদ্ধিটো আমি কেনেকৈ বৃদ্ধি কৰিব পাৰোঁ আৰু নিজকে কেনেকৈ প্ৰতিস্থাপন কৰিব পাৰোঁ সমাজৰ মাজত আৰু ভালকৈ থিয় হৈ পেলাই সমাজক যাতে আমি ভাল কিবা এটা দিব পাৰোঁ সেইবিলাকক লৈ পেলাই আমি গোটেই ছোৱালীবিলাকক আজি এৱেৰনেছ প্ৰগ্ৰামটো দিয়া হ'ল সুন্দৰভাৱে। আমাৰ হুজাই আৰক্ষীৰ সহযোগত আজি যি বালিকা সুৰক্ষা ওপৰত এটা সজাগতা সভা সম্পন্ন কৰিছিলে আৰু ইয়াত বহু ধুনীয়াকৈ বহু বস্তু বিষয় ইয়াতে উপস্থাপন কৰা হৈছে। আচলতে আমাৰ সমাজত আমি এতিয়া যিমান আগবাঢ়ি গৈছোঁ উন্নয়নৰ ফালে, সিমান আমাৰ যিটো শিশু সুৰক্ষা
বা কন্যা শিশুর ক্ষেত্রত এনে ধরনের অবস্থা আরম্ভ হয়েছে যে কেতিয়াবা অকল স্কুল যায়, স্কুলের পর ঘর নহালেকে অভিভাবকে চিন্তা থাকে, আর সেই বিষয়বিলাক কণ কণ শিশুবিলাককেও এনে ধরনের বস্তু শিকাই দিয়ার প্রয়োজন আছে আমি, যাতে তাদেরকে নিজে নিজের সুরক্ষা করব পারে আর সমাজত ইয়ার বিরুদ্ধে এই অপ মানে শক্তির বিরুদ্ধে যাতে সকল আগে বাধা নিষেধ বাদ দিয়ে আর ইয়ার বিরুদ্ধাচরণ করে সমাজত শিশু কন্যাসল উপযুক্ত স্থানত আমি বহাব পড়ো, তার কারণে ইয়াতে যাতে আমি ব্যবস্থা লয় তার কারণে এটা করা হয়েছে। আর এই ক্ষেত্রে সাক আজি প্রতিটি ডিস্ট্রিক্টতে শিশু কল্যাণ পরিষদ আছে, যে CWC বলে কোয়া হয়। তো ইয়ার আধারত আমি ভিক্টিমসল বিভিন্ন ধরনের যে সহায় সহযোগিতা সেইখানে করা হয়, যে পক্সো ভিক্টিম হলে যে সাপোর্ট পার্সন দিয়া হয় তখন সকল কেসটা চলালেকে সেইজনে সহায় সহযোগিতা করব, কেতাবা কয় যে আমি না জানো আইনের কথা নুবুঝো, কিন্তু সেইখানে সাপোর্ট পার্সন প্রোভাইড করা হয়, ফাইন্যান্সিয়াল এইড কর দেওয়া হয় আর সেইবিলাকর জড়িয়ে উপযুক্তভাবে ন্যায় পাব পারে। আর সেই কারণে যদি কারোবার লগত এনে ধরনের অপব্যবহার হয়েছে বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে সেটা আগুয়াব লাগে, পুলিশক সহযোগিতা লব লাগে, পুলিশক ভয় পায়, কিন্তু পুলিশক বন্ধু হিসাবে লব লাগে, মানে অপরাধী হলেহে পুলিশক ভয় পাব লাগবে, গতি তাদের আগুয়াব লাগে। আর অভিভাবক মানে অনুরোধ করব বিচার, অভিভাবকসকলে এনে ধরনের ঘটনাবিলাক লুকাই রাখব বিচার সমাজের ভয়ত, সেটা নয় আমি ওলাই আহিব লাগে, সেই অপ কার্যের বিরুদ্ধে ওলাই আহিলেহে সমাজে কি হব এনে ধরনের ভবিষ্যতে আর নকরিব। থ্যাংক ইউ। নমস্কার, আজি আমি রাষ্ট্র সেবিকা সমিতি আর হোজাই জেলা প্রশাসনের উদ্যোগতে একটা সজাগতা সভা ইয়াতে পাতিছো। বালিকা সুরক্ষার বিষয়টা হয়েছে বালিকা সুরক্ষা। আমি গম পাওঁ যে ইতিমধ্যে আমার সমাজত বিভিন্ন ধরনের কেসেস বা আমার ছোৱালীবিলাক ছোৱালী সকলৰ সুরক্ষার ক্ষেত্র আমি সবে অলপ সজাগতা হব লাগে। আমার সোসাইটিত আজি যিমান কেসেস চলি আছে বা আমার লড়া ছোৱালীবিলাক ঘরেরপা ওলাওতে মা দেউতায় ভয় খায়, সেটো কিয় হয়ে আছে সেটোর কারণে একটা সজাগতা সভা ইয়াতে আমি দেশবন্ধু স্বর্ণ জয়ন্তী ভবনত রাখিছো। আমাক পুলিশ প্রশাসনে যথেষ্টভাবে সহায় করেছে এই সভাখন রাখার বাবে। এটো রাষ্ট্র সেবিকা সমিতির উদ্যোগত পুলিশ প্রশাসনের সহযোগত আমি এই কার্যক্রমটা পাতিছো।